হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা বঙ্গবন্ধুর ফিরে আসা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পূর্ণতা বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন, এবছর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের 50 বছর পূর্ণ হয়েছে। আমরা সারা দেশব্যাপী এই করোনা মহাসংকটের কালেও এই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার সরকারি বা বেসরকারিভাবে পালন করেছে। কিন্তু একটি বিষয় আমাদেরকে কিছুটা হতবাক করে, সেটি হলো যে আমরা বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন করি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, কিন্তু কিভাবে, কোন অবস্থার ভিতর দিয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পর, বিজয়ের পর, তিনি 25 দিন পর তিনি মুক্ত হয়ে ফিরে এলেন, তিনি কিভাবে কারাগারে ছিলেন, তার ফিরে আসাটা কেন আমাদের জন্য আবশ্যক ছিল, এবং এই তিনি যদি ফিরে না আসতেন তাহলে আমাদের কি হতো, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা খুব গভীর বিশ্লেষণ ধর্মী তথ্য নির্ভর কোনো আলোচনা সাধারণত খুব একটা দেখতে পাই না। সে এটার অন্যতম একটা কারণ হলো আমরা আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এমনকি স্বাধীনতা পূর্ববর্তী বা পরবর্তী সময়ের অনেক ঐতিহাসিক বড় বড় ঘটনার যে সমস্ত তথ্য আছে, সেই তথ্যগুলোর কিছু তথ্যই জানি, কিন্তু এইগুলো নিয়ে যে ব্যাপক গবেষণা সে কাজটি আমরা বাংলাদেশে করিনি। এখন এমনকি বঙ্গবন্ধুর যে জেল জীবন, এই 71 সালের এই জেল জীবনটা কোথায় কিভাবে কেটেছিল সেটিও আমরা অনেকে খুব চট করে বলতে পারবো না। আবার কিভাবে কেটেছে, কিভাবে তিনি মুক্ত হলেন, কিভাবে তিনি দেশে ফিরলেন, কী কী, এই শুধু কি এটি একটা দেশে ফেরা নাকি এটার সঙ্গে আমাদের অস্তিত্বের অনেক কিছু জড়িয়ে ছিল সেটি, এই বিষয়গুলো কিন্তু গবেষণা হয়নি বলেই আমরা খুব ভালো জানি না। এ পর্যন্ত যদি ধরুন বিদেশি দুজন লেখকের কথা আমি বলতে পারি, যেমন একজন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ইতিহাসবিদ, তিনি এই বিষয়ে একটি অত্যন্ত চমৎকার বই লিখেছেন। তাকে অবশ্য বলা হয়ে থাকে যে তিনি জুলফিকার আলী ভুট্টোর বায়োগ্রাফার, তিনি ওলপার্ট, এই যে ওলপার্ট তার একটি বই জুলফিকার ভুট্টো অফ পাকিস্তান হিজ লাইফ অ্যান্ড টাইমস, এই গ্রন্থটিতে তিনি কিন্তু সেই সময়ের অনেক কিছু, অনেক ঘটনা উল্লেখ করেছেন। আরেকজন সাংবাদিক 72 সালে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের এই ম্যাসাকার, এই সমস্ত বিষয়ের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, তার নাম হলো রবার্ট পেইন। এই রবার্ট পেইনের দুটি বই আছে, একটি বইয়ের নাম ম্যাসাকার, আরেকটি বইয়ের নাম ম্যাসাকার টর্চার্ড অ্যান্ড ডাম্পড। এই দুটো বই ছাড়া যদি ওইভাবে চিন্তা করে তাহলে খুব ভালো নির্ভর করার তথ্যসূত্র আমাদের কাছে নেই। এমনিতে দু চারটি বই আছে, যেমন মহিউদ্দিন সাহেবের একটি বই আছে, বা আরও যেমন এসটি ইমাম সাহেবের বইতে কিছু কিছু কথা আছে, বা ডক্টর কামাল হোসেনের কিছু সাক্ষাৎকারে কিছু বক্তব্য আছে, আরও কিছু কিছু তথ্য বেশি আমরা তেমন কিছু পাই না, তিনি কিভাবে কাটালেন, কি করলেন ইত্যাদি সম্পর্কে। তো এই মূলত আমি যেই বইগুলোর কথা বলছি এর বাইরে না থাকার কারণে, দেখুন প্রতি বছরে আমরা 10ই জানুয়ারি পালন করি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, কিন্তু সেই পুরাতন কয়েকটি কথার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আসুন তাহলে আমরা আজকে এই বিষয়টা সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য নিয়ে কথা বলি। কীরকম, যে আমরা জানি 26 মার্চ অর্থাৎ 25শে মার্চের রাতে অপারেশন সার্চ লাইট শুরু হওয়ার পর
ছাব্বিশে মার্চে প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানিরা গ্রেপ্তার করে প্রথম নিয়ে আসে আদমজি যে স্কুল, সেই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে প্রথম রাখে, তারপরে স্টাফ কোয়ার্টার নিয়ে রাখে। এখানে তিনি তিন দিন ছিলেন। ধরে নেওয়া হয় যে 28 তারিখ তাকে ঢাকা থেকে খুব গোপনে, এখানেও যে তিনি ছিলেন কোথায় ছিলেন কেউ জানত না, এখান থেকে করাচি, করাচি থেকে তাকে ফয়সালাবাদ, ফয়সালাবাদ থেকে তাকে একেবারে নিয়ে যাওয়া হয় মালিয়ানওয়ালিতে, সেখানকার কারাগারে, সে মালিনওয়ালি কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে বন্দি করে রাখা হয়। তিনি বলতে গেলে এই 9 মাসেরও বেশি সময় ধরে এখানেই বন্দি ছিলেন। এখন তার এই বন্দি জীবনের যেই সময়ে তাকে কোনো ধরনের পত্রপত্রিকা পড়তে দেওয়া হয়নি, জানতে দেওয়া হয়নি, কোনো রেডিও বা কোনো অন্য কারোর সাথে তাকে মিশতে দেওয়া হয়নি। তো সুতরাং আমরা বুঝতে পারি যে তিনি একেবারেই বলতে গেলে তিনি একটা কারারুদ্ধ জীবন যাপন করেছিলেন এই গোটা মুক্তিযুদ্ধের এই সময়, যাতে তিনি কোনো কিছু জানতে না পারেন। এটা তাকে কোনো কিছুই না জানিয়ে তারা চেয়েছিল তার উপরে মানসিক টর্চার এবং তাকে কোনো না কোনোভাবে বাধ্য করার, পাকিস্তানি অর্থাৎ ইয়াহিয়া ভুট্টো তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় কোনো না কোনোভাবে বাধ্য করা। কিন্তু আমরা জানি যে বঙ্গবন্ধুর অ্যারেস্টের পর থেকেই তার মুক্তির দাবিতে যেমনিভাবে শুধু আমরা নই, আমরা বাঙালিরাই শুধু নয়, ভারত, সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সহ পৃথিবীর গণতান্ত্রিক বিশ্ব তার মুক্তি দাবি করে আসছিল এবং সেটি জোরালো হয়েছিল আগস্ট সেপ্টেম্বর মাসের পর, যখন ইন্দিরা গান্ধী ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশ তিনি সফর করছিলেন, তখন এই দাবি জোরালো হয়েছিল। তখন তাকে তখন যখন এই দাবি জোরালো হচ্ছিল, তখন মাঝে মধ্যে গণমাধ্যমে প্রচার করা হচ্ছিল যে শেখ মুজিবের বিচার হচ্ছে ইত্যাদি, যেটা ইয়াহিয়া খান 26 মার্চ তারিখে জাতির উদ্দেশ্যে দেওয়া বেতার ভাষণে বলেছিলেন যে তাকে শাস্তি দেওয়া হবে। তো এই কথাটি শুনিয়ে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল এবং পাকিস্তান ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে তারা যে কোনো মূল্যে শেখ মুজিবুর রহমানকে বিচারের আসামি করে তার বিচার করবেই। সুতরাং তারা এই বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধ চলছিল, সারা বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে যে অবস্থানটি তৈরি হচ্ছিল, এটাকে তারা মনে হচ্ছিল কেয়ার করছিল না, কোনোভাবে এটাকে গ্রহণ করছিল না বা হিসাবে নিচ্ছিল না। কিন্তু আমরা জানি যে নভেম্বর মাসের দিকে পরিস্থিতি যখন ঘোলাটে হয়ে উঠল, যখন আরও জটিল হয়ে উঠল, পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের একটি পরিস্থিতি তৈরি হলো এবং এখানে গেরিলা যুদ্ধ পূর্ববাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল এবং তখন বাংলাদেশ আর্মি যেটাকে আমরা বলি সেটিও তৈরি হয়ে গেল এবং 21 নভেম্বর আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী ওইভাবে তৈরি হয়ে গেল এবং তখনই ভারতের সঙ্গে যে কোনো বড় ধরনের পরিস্থিতিতে একটা যৌথ বাহিনী গড়ে তোলার যে চুক্তিও অনেকটা হয়ে গেল। ফলে পাকিস্তান তখন কিন্তু ক্রমেই তার যে অবস্থান সেই অবস্থানটি দুর্বল হয়ে যেতে দেখে নিজেই। এই অবস্থায় আমরা জানি যে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বাধে, অর্থাৎ পাকিস্তান ভারত আক্রমণ করে 3 ডিসেম্বর তারিখে। 3 ডিসেম্বর তারিখে আক্রমণ করার পরে যে ঘটনাটি ঘটল সেটা হলো 6 তারিখে ভারত বাংলাদেশ স্বীকৃতি প্রদান করে। ভারত যখনই বাংলাদেশ স্বীকৃতি প্রদান করে তখনই পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু ওই যে মিয়ানওয়ালি সেখানে তাকে সামরিক ট্রাইব্যুনালের অধীনে বিচার করা শুরু হয়, অর্থাৎ তাকে হত্যা করা হবে এইভাবেই বিচারটি শুরু হয়। এবং 16 তারিখে যখন ঢাকায় নিয়ে যে আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে, তখন কিন্তু তার রায়টি দেওয়া হলো ফাঁসির, অর্থাৎ যেদিন আমাদের স্বাধীনতা
বলা চলে বিজয় অর্জিত হয়ে যায় ১৬ই ডিসেম্বর। সেদিন কিন্তু ওই সামরিক ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তো সৌভাগ্যক্রমে যে সেই মিয়ানওয়ালি যেই কারাগার, সেখানকার কারাগারের যিনি ডিআইজি ছিলেন, সেই ডিআইজি রহমান, তিনি বলেছিলেন বঙ্গবন্ধুকে, তিনি বঙ্গবন্ধুর সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে কিছু সময়ের জন্য এই রুম থেকে অন্যত্র সরিয়ে রাখতে চাই, কারণ এই এলাকাটি, এই যে যেখানে আপনি মিয়ানওয়ালে তে আছেন, সেটি কিন্তু একদিকে নিয়াজির যে এলাকা, সুতরাং তারা ক্ষুব্ধ হয়ে হয়তো এই জেলখানা আক্রমণ করতে পারে, তখন আপনাকে হয়তো আমরা রক্ষা করতে পারবো না, সুতরাং আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে আমি কিছুদিন একটু সরিয়ে রাখতে চাই। তো যাই হোক, বঙ্গবন্ধু রাজি হলেন এবং তাকে ওই রুম থেকে সরিয়ে নেওয়া হলো। কিন্তু কথাটি তার চেয়েও বেশি জটিল হয়ে গেল যে ১৬ই ডিসেম্বর যেইমাত্র পাকিস্তানের পরাজয় হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তখন কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর ভেতরেই কিন্তু একটা বড় ধরনের সংকট তৈরি হয়ে গেল এবং এক ধরনের বলা যায় অনাস্থা, বিদ্রোহ এবং সমগ্র পাকিস্তানব্যাপী পাকিস্তানের আর্মির বিরুদ্ধে একটা বিক্ষোভ তৈরি হতে থাকে। সেই অবস্থায় ইয়াহিয়া খান কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট এবং তিনি কিন্তু চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, সেই অবস্থায় তার তখন আর ওই পদে থাকার মতন অবস্থা ছিল না, তিনি তখন বাধ্য হয়ে এই পদ ত্যাগ করে ভুট্টোকে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর পদে বসার জন্য আমন্ত্রণ জানালে ভুট্টো এসে পদ গ্রহণ করেন, দুই পদই গ্রহণ করেন, পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন। কত তারিখ? ২০ তারিখ হয়েই তিনি কী করলেন? হয়েই তিনি কিন্তু ইয়াহিয়া খানকে অবরুদ্ধ করলেন, তারপরে ৭ জন জেনারেলকে, উচ্চপদস্থ জেনারেলকে চাকরিচ্যুত করেন। এটা হলো ২০ তারিখেরই ঘটনা, যেদিন তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে। এই অবস্থায় যে বঙ্গবন্ধু বেঁচে আছেন সেই খবরটি ২১ তারিখে নিউ ইয়র্স টাইম পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় এবং তখন জানাজানি হলো যে বঙ্গবন্ধু বেঁচে আছেন, এবং তখনই কিন্তু আবার নতুন করে বঙ্গবন্ধুর মুক্তির দাবিটি আসে, কারণ তিনি তখন আর পাকিস্তানের জেলে থাকার কোনো কারণ পাকিস্তানিরাও রাখতে পারে না, এই কারণে তিনি বঙ্গবন্ধু তখন পূর্ব আগের যে পূর্ব পাকিস্তান সেটি অলরেডি বাংলাদেশ নামে বিজয় লাভ করেছে এবং সেই বাংলাদেশ রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি। একজন রাষ্ট্রপতিকে আরেকটি রাষ্ট্রের জেলখানায় তো আটকে রাখতে পারে না, এটা অন্যায়। সুতরাং সেই কারণে দেখা যাচ্ছিল যে বঙ্গবন্ধুর এই খবরটি জানাজানি হয়ে যাওয়ার পর বিভিন্ন দেশ থেকে তখন তার মুক্তি দাবি করা হচ্ছিল এবং এমনকি জাতিসংঘ থেকে শুরু করে সবাই কিন্তু তার দাবি, তার মুক্তির দাবি করছিল। সেই অবস্থায় ২৩ তারিখ বলা হয় যে ২৩ তারিখ ভুট্টো মিয়ানওয়ালি যে কারাগার, সেখান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আসেন রাওয়ালপিন্ডি সাহালা নামক গেস্ট হাউসে, সাহালা নামক গেস্ট হাউসে তিনি তাকে নিয়ে আসেন। মূল উদ্দেশ্যটা হচ্ছে বঙ্গবন্ধুর সঙ্গে তিনি কথা বলতে চান এবং তার ধারণা ছিল যে বঙ্গবন্ধু হয়তো স্বাধীনতা সম্পর্কে কিছুই জানে না, সুতরাং তাকে বিভ্রান্ত করার যাবে, এবং ইতিমধ্যে তিনি সেই কাজটি করলেন। ২৬ তারিখ তিনি ২৭ তারিখ বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলেন, দেখা করে তিনি বঙ্গবন্ধুকে বলার চেষ্টা করলেন যে ঢাকা ভারত এবং সোভিয়েত ইউনিয়ন দখল করে রেখেছে, অর্থাৎ পূর্ব পাকিস্তান দখল করে রেখেছে। বঙ্গবন্ধু সবে বুঝলেন, হয়তো মনে মনে হাসলেন কিন্তু তাকে কিছুই বুঝতে দিলেন না। তখন ভুট্টো সাহেব বঙ্গবন্ধুকে
মুজিব ভাই বলে সম্বোধন করে যে আমরা আবার আপনাকে রাষ্ট্রপতি পদেই আমি রাখতে চাই, ছয় দফা মেনে আমি আপনাকেই পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই, আপনি সেটি গ্রহণ করুন, আপনি রাজি থাকলে এটা হবে, এইভাবে ইত্যাদি এভাবে চেষ্টা করা হয়েছিল বঙ্গবন্ধুকে নানাভাবে তার উপর মানসিক একটা চাপ সৃষ্টি করার জন্য যেন তিনি এটাতে মেনে নেন। তখন বঙ্গবন্ধু তাকে বলেছিল, ঠিক আছে এই বিষয়গুলো আমি তোমার সাথে কিছুই বলবো না, আমি এগুলো আমার দেশের মানুষের আমার মানুষের কাছে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। তো এরপরে তিনি অবশ্য বলেছিলেন যে তুমি কামাল ডক্টর কামালকে এখানে দিয়ে যাও, সে আসুক। তিনি তখন আরেকটি কারাগারে, গিরি নামক আরেকটি কারাগারে অন্তরীণ ছিলেন, সেখান থেকে ডক্টর কামাল হোসেন 28 তারিখ মুক্তি পেয়ে বঙ্গবন্ধুর সঙ্গে গেস্ট হাউস আসলেন, তখন দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হলো। এরপরও বলা হয় থাকে যে 29 তারিখেও নাকি ভুট্টো আবার তার সঙ্গে দেখা করেছিলেন এবং একটা কনফেডারেশন গড়ে তোলার চেষ্টা প্রস্তাব তিনি করেছিলেন। বঙ্গবন্ধু সেই আগের অবস্থানেই অনড় ছিলেন, সেই কারণেই দেখা যাচ্ছিল যে ভুট্টো সাহেব মনে করেছিলেন তাকে আরও কিছুদিন যদি রাখা যায় তাহলে হয়তো রাজি করা যাবে, কিন্তু যখন ততদিনে সারা পৃথিবীতে জানাজানি হয়ে গেল যে বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন এবং ভুট্টো তখন তার সাথে দেখা করেছেন, এই সমস্ত খবরাখবরগুলো কিন্তু বের হয়ে যায়। এই অবস্থায় ভুট্টো 3 জানুয়ারি করাচিতে একটি জনসভা করেন, সেখানে তিনি জনসভায় বলতে থাকেন যে জনতার কাছে জানতে চান শেখ মুজিবকে কি আমরা মুক্তি দেব, কিন্তু দেখা গেল পাকিস্তানের সেখানে উপস্থিত দর্শক শ্রোতারা তারা বলল হ্যাঁ মুক্তি দাও, আমাদের সৈনিকদেরকে ফিরিয়ে আনো, হ্যাঁ আমাদের মানুষদেরকে ফিরিয়ে আনো, না হলে তো এই মুক্তি না দিলে তো কোনো অবস্থাতেই ফিরিয়ে আনা যাবে না। সে কারণে এটা ভুট্টোর চালাকি, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা, অর্থাৎ তিনি যে মানে বলা চলে উদার, তিনি যে অনেক বেশি সহনশীল, এগুলো বোঝানোর জন্যই তিনি এই ধরনের চাল চলেছিলেন। এবং করাচিতে ওই ঘোষণা দেওয়ার পরেই তখন কিন্তু সারা বিশ্ব জানতে পারছে যে বঙ্গবন্ধু শীঘ্রই মুক্তি পাচ্ছে, কোন দিন পাচ্ছে জানছে না। এবং তখন ঢাকা থেকেও আমাদের এখানকার যে সরকার, এখানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, তারাও বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছিলেন এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও তার মুক্তির দাবিটি আরও জোরদার হতে থাকে। সেই অবস্থায় 7 জানুয়ারি রাতের বেলায় ভুট্টো সাহেব রাওয়ালপিন্ডির চকলালা বিমানবন্দরে পিআইয়ের একটি উড়োজাহাজ এনে বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেন দুজনকে বিদায় জানালেন। সেখানেও তিনি চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে সেই কনফেডারেশন গড়ে তোলার জন্য একটা প্রস্তাব দিয়ে তার মতামত জানতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর সাফ কথা যে আমি আমার জনগণের কাছে ফিরে যাই, তারপরে আমি কি বলবো সেখান থেকেই বলবো। সেখান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তান পিআইয়ের একটি যাহাজ, উদ্দেশ্য ছিল, কেউ কেউ বলে থাকেন যে তাকে আসলে চেষ্টা করা হয়েছিল তেহরানে পাঠিয়ে দেওয়ার জন্য। তেহরান ছিল তখন পাকিস্তানের, ইরান ছিল পাকিস্তানের শাহ বন্ধুরাষ্ট্র এবং শাহ রেজাকে দিয়ে হয়তো বঙ্গবন্ধুর উপরে চাপ সৃষ্টি করা যাবে এরকম, কিন্তু বঙ্গবন্ধু রাজি হননি। সে কারণে বঙ্গবন্ধুই বলেছিলেন আমি হোয়াই নট লন্ডন, লন্ডনে কেন নয়। সে কারণে তাকে লন্ডনে যাওয়ার যে সুযোগ সেটি পিআইয়ের একটি ইয়েতে দেওয়া হলো এবং এই বিষয়টি লন্ডনে জানিয়ে দেওয়া হলো পাকিস্তানের পক্ষ থেকে। সেখানে বঙ্গবন্ধুকে ব্রিটেনের যে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং কমনওয়েলথ বিষয়ক যিনি কর্মকর্তা সাদারল্যান্ড, আয়ন সাদারল্যান্ড, তিনি তাকে রিসিভ করেন
এবং বাংলাদেশের যে তখন তো বাংলাদেশের ওইভাবে যে একটা অস্থায়ী কনসুল সেই সেখানে তারা যে তিন চারজন কর্মকর্তা ছিলেন তারা তাকে ইয়ে করলেন, রিসিভ করলেন। ভারতের যারা কূটনীতিবিদ ছিলেন তারা ছিলেন এবং লন্ডনে বসবাসকারী অনেক বাঙালি তখন খবর পেয়ে গিয়েছিল, তারাও কিন্তু সেখানে এসেছিল এবং সেখান থেকে বঙ্গবন্ধুকে হোটেল ক্লারিজে নেওয়া হলো। হোটেল ক্লারিজ সেখানে অলরেডি তখন জানাজানি হয়ে গেল যে বঙ্গবন্ধু এই 8 তারিখ সকালবেলা, এটা সকাল সকাল 6টা সাড়ে 6টার দিকে হবে, অর্থাৎ 7 তারিখ রাতের বেলা তিনি রওনা দিলেন। সেই জার্নি শেষ হলো মানে 8 তারিখ সকালবেলায় তিনি লন্ডন সময় 7টার দিকে সেখানে তার বিমান অবতরণ করলে তাকে এইভাবে রিসিভ করা হলো এবং সেখান থেকে তিনি হোটেল ক্লারিজে যখন গেলেন তখন সারা দেশে সারা বিশ্ব জানতে পারলো এবং এমনকি ইংল্যান্ডের ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী তিনি তখন লন্ডনে ছিলেন না, তিনি তখন লন্ডনের বাইরে ছিলেন, তিনি কিন্তু ছুটে আসলেন তার অফিসে। আর এদিকে ব্রিটেনের পররাষ্ট্র অপোজিশন পার্টি অর্থাৎ বিরোধী দলীয় নেতা তখন ছিলেন হ্যারল্ড উইলিয়াম, তিনি ওই সেই দিন বিকালবেলা দেখা করলেন। আর তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী খুব দ্রুত ডাউন স্ট্রিটে এসে বঙ্গবন্ধুকে রিসিভ করার ব্যবস্থা করেন এবং তিনি তাকে রিসিভ করলেন। সেখানে দুজনে আন্তরিকভাবে সাক্ষাতে কথাবার্তা হলো এবং সেখানে মোটামুটিভাবে ব্রিটিশ সরকারের যে মনোভাব সেই অ্যাডওয়ার্ড হিথ প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথ এই যে ধারণাটি দিলেন যে জেনেভা কনভেনশন অনুযায়ী ব্রিটেন তো কোনো দেশে বিদেশি সৈন্য থাকলে কাউকে স্বীকৃতি দিতে পারে না, সেটা যত দ্রুত এই ভারতীয় সৈন্য চলে যাবে তত দ্রুতই ইংল্যান্ড স্বীকৃতি দিতে পারে এমন একটি ধারণা বঙ্গবন্ধুকে দেওয়া হলো এবং মোটামুটিভাবে বঙ্গবন্ধুর সাথে তার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেখানে হলো। অর্থাৎ সেখানে তিনি মোটামুটিভাবে অনেকের সঙ্গে তার দেখা সাক্ষাৎ ইত্যাদির মধ্য দিয়ে হলো। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার কথা হলো টেলিফোনে এবং তিনি সেখানে তার যে মনোভাব যে ভারতীয় বাহিনীকে কত তাড়াতাড়ি নিয়ে যাওয়া বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া যাবে সেটি সম্পর্কে একটা সম্ভাব্য ইন্দিরা গান্ধী একটা ধারণা দিয়েছিলেন যে 6 মাসের মতো সময় লাগতে পারে, এর মধ্যেই এটি হবে বঙ্গবন্ধু বুঝে নিলেন। এবং বঙ্গবন্ধুর সঙ্গে তখন যে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরবেন 10 তারিখ যেটি সেই অর্থাৎ আর 9 তারিখ রাতেই তো তাকে সেখান থেকে রওনা করতে হচ্ছে, তখন ঢাকা থেকে বাংলাদেশ সরকার বিমান পাঠাতে চেয়েছিল, ভারত থেকে ইন্দিরা গান্ধী চেয়েছিলেন। বঙ্গবন্ধু কিন্তু দেখেছেন যে ইংল্যান্ডের সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার বঙ্গবন্ধুকে একটি ব্রিটিশ রয়্যাল যে জেট এয়ারফোর্স একটি দিয়ে তাকে কিন্তু সম্মানের সঙ্গে বাংলাদেশে প্রত্যাবর্তনে সহযোগিতা করার যে প্রস্তাব দিলেন তিনি এটিকেই লুফে নিলেন, এই কারণে যে এর মাধ্যমে ব্রিটেন তখনও তো স্বীকৃতি দেয়নি, সুতরাং এর মাধ্যমে ব্রিটেনের স্বীকৃতিটা মোটামুটি অনেকটাই নিশ্চিত হয়ে যায়। কারণ তার মাথায় হচ্ছে যে আমার দেশটা যত দ্রুত স্বীকৃতি লাভ করবে তত আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো, সে কারণে তিনি ব্রিটিশ যে ইয়ার সেটাতেই তিনি রওনা দিলেন 9 তারিখ দিবাগত রাত্রে। এবং তার সঙ্গী হলেন ডক্টর কামাল হোসেন তো অবশ্যই, আর সঙ্গী হলেন ভারতীয় কূটনীতিবিদ এবং সেখানকার দূতাবাসের কর্মকর্তা শশাঙ্ক ব্যানার্জি। তিনি বঙ্গবন্ধুর আগে থেকেই পরিচিত ছিলেন,
এ কারণে তিনি বাঙালি। আবার তিনি 1960-এর দশকে ঢাকায় যে ভারতীয় কনসুলেট সেখানে কর্মরত ছিলেন, সে কারণে তিনি ছিলেন। আরও তার সঙ্গে বঙ্গবন্ধু সেই সময়ে নেহরুর সঙ্গে যোগাযোগ করছিলেন কিভাবে পূর্ব বাংলাকে স্বাধীন করা যায়, সেই দুতিয়ালির কাজটি কিন্তু এই শশাঙ্ক ব্যানার্জি করেছিলেন। সুতরাং তিনি তার আগে থেকে পরিচিত ছিলেন, ইন্দিরা গান্ধী এগুলো জানতেন, সে কারণেই এই শশাঙ্ককে রাখা হয়েছিল। আরও দুজন বঙ্গবন্ধু যাকে পছন্দ করবেন তাকে নিয়ে যাবেন, এটি হলো মূলত বিষয়। এবং তাই হলো বঙ্গবন্ধু তাকে সাথে নিয়ে ডক্টর কামাল হোসেন, তিনি, তারাই তিনজন এই বিমানে লন্ডন ত্যাগ করলেন দিল্লির উদ্দেশ্যে। এখন কথাটাই হলো, অনেকেই আমাদের দেশে মনে করে যে তিনি লন্ডন থেকে সরাসরি কেন ঢাকা এলেন না, তিনি কেন দিল্লি গেলেন, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত কূটতর্ক। এগুলো কিন্তু রাজনীতি কূটনীতির যে বিষয়গুলো যারা সম্পর্কে গভীরভাবে জ্ঞান রাখেন তারা জানেন না, বঙ্গবন্ধু মুক্ত হওয়ার পর থেকে প্রতিটি মুহূর্ত তার কেটেছে কিভাবে এই স্বাধীন দেশটাকে মর্যাদার সঙ্গে এবং পুনর্গঠন করা, এটার যে সমস্যাগুলো তখনও চারদিকে জিয়ে আছে সেইগুলো থেকে বের করে আনা, সেগুলো তো খুব সহজ ব্যাপার ছিল না। সে কারণেই তার যে দিল্লিতে যাওয়াটা প্রয়োজনীয় হয়ে পড়েছিল, কারণ এক নম্বর হলো যে এখান থেকে কিভাবে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে যাওয়া, তারপরে ভারতের সরকারের কী মনোভাব এইগুলো জানা, বঙ্গবন্ধুর কী মনোভাব সেগুলো ভারতকে বুঝতে দেওয়া, এগুলো তার একেবারে প্রাথমিক কাজ ছিল। এবং সেই কাজের জন্যই তাকে লন্ডন থেকে দিল্লির পালাম বিমানবন্দরে এসে ভারতের সরকারের সঙ্গে প্রথম সাক্ষাৎ করে এই কাজগুলো করতে হয়েছিল। কিভাবে এটার অবশ্যই তাদের সঙ্গে তো সরাসরি তখনও সরকারের সঙ্গে তো সরাসরি কথা বলার সময় ছিল না, সে কারণে বলা হয়ে থাকে লন্ডন থেকে দিল্লি পর্যন্ত যে 13 ঘন্টা, এই 13 ঘন্টা ছিল বঙ্গবন্ধুর সেই সময়ের কূটনীতির এক বিশাল চাল তিনি সেই সময়ে দিয়েছিলেন। তিনি শশাঙ্ককে পাশে বসিয়েছিলেন, একদম পাশের সিটে বসিয়েছিলেন, ডক্টর কামাল হোসেনকে তার পেছনের সিটে বসিয়েছিলেন। কেননা শশাঙ্ককে তিনি জানেন যে শশাঙ্কের সঙ্গে ইন্দিরা গান্ধী নিশ্চয়ই অনেকগুলো এজেন্ডা আছে, সেগুলো আলোচনা করে রাখতে হবে, যেহেতু দিল্লিতে নেমেই ইন্দিরা গান্ধীর সঙ্গে তার কথা বলতে হবে, সেই কথাগুলো যেন গিয়েই তাকে এখান থেকে হোক যেভাবে হোক তার কানে, ইন্দিরা গান্ধীর কানে যেন দিতে দেরি করা না হয় এবং ইন্দিরা গান্ধী যেন কোনো বিষয়ে দ্বিমত না করেন, সে বিষয়গুলো কিন্তু তিনি এই শশাঙ্কর সঙ্গে তার সমস্ত আলাপ এখানে হয়েছিল। কি যেমন যে ইন্দিরা গান্ধী জানতে চেয়েছিলেন আগেই যে বঙ্গবন্ধু কী ধরনের সরকার ব্যবস্থা চাইবেন, সেটা শশাঙ্ককে তিনি জানিয়ে দিলেন, আমি ওয়েস্ট মিনিস্টারিয়াল সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ ব্রিটেনের যে পার্লামেন্টারি সংসদীয় পদ্ধতি সেই পদ্ধতিতেই আমরা বাংলাদেশ যাওয়া ঠিক মনে করি। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি সেটি হলো যে 6 মাস নয়, ইন্দিরা গান্ধী যেটি বঙ্গবন্ধুকে প্রথম জানিয়েছিলেন সেটি 6 মাস নয়, তো তোমাকে বলি সেটি হচ্ছে যে ব্রিটেনের সমর্থন বা অন্যান্য দুনিয়ার যে সমর্থন স্বীকৃতি ইত্যাদি আদায় করতে হলে আমাকে 3 মাসের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। মিস্টার শশাঙ্ককে তিনি সে দায়িত্ব দেন, ইন্দিরা গান্ধী যেন তার এই প্রস্তাবে কোনো দ্বিমত না করেন। অর্থাৎ বিমানবন্দরে নেমেই যে অল্প কিছু সময় পাবে সেই সময়ের মধ্যেই ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে কূটনৈতিক এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেইগুলো কিন্তু এই শশাঙ্কর সঙ্গে তার আলোচনায় আসতো। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
আমরা জানতে পারি শশাঙ্কের যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণের মধ্যে সেটি আছে যে বঙ্গবন্ধু এই বিমানে বসেই কিছুক্ষণ আলোচনার পরেই তিনি কিন্তু একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে হ্যাঁ বললেন তুমিও দাঁড়াও, কামাল হোসেনকে বললেন কামাল তুমিও দাঁড়াও, তিনজনে দাঁড়ালে বঙ্গবন্ধু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে গানটি, এই গানটি গেয়ে উঠলেন এবং শশাঙ্ক তার সঙ্গে সুর ধরলেন। বঙ্গবন্ধু সেই গানটি গেয়ে মানে সিটে বসে বললেন শশাঙ্ক তুমি বুঝতে পারলে কেন আমি এই গানটি গেয়েছি, এটি হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। অর্থাৎ দেখুন তিনি সেই বিমানে বসেই কিন্তু কতগুলো বিষয় সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি সেখান থেকে সমস্ত তথ্য জানছেন কি ঘটেছিল, হ্যাঁ পাকিস্তানিরা কি করেছে, সমস্ত তথ্যগুলো এই বিমানে বসেই এবং ওই লন্ডনে এই দুই জায়গাতেই কিন্তু তার এই এক দেড় দিনের যে সময় এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই বিষয়গুলো জেনে নিয়েছিলেন। এবং সেখানে তিনি দিল্লি এয়ারপোর্টে নামার পরে তার যে সকালবেলা সেখানে তাকে মিষ্টি মুখ করা হলো, সেই মিষ্টিটা কলকাতা থেকে নেওয়া হলো, বিভিন্ন জায়গা থেকে যেগুলো আজমির থেকে নেওয়া হলো, বিভিন্ন জায়গা থেকে যেগুলো ভালো ভালো মিষ্টি, এবং তার সম্মুখে তারা একটা ছোটোখাটো বৈঠক বসলেন। এবং ততক্ষণে শশাঙ্ক সমস্ত ধারণাই কিন্তু ইন্দিরা গান্ধী এবং বিবি গিরিকে দিয়ে প্রদান করেন এবং ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর যে মনোভাব জানতে পেরে সেখানেই বলেছিল যে হ্যাঁ 31শে মার্চের মধ্যে, অর্থাৎ আপনি যখনই চাইবেন তখনই আমরা ভারতীয় সেনাবাহিনীকে ফিরিয়ে আনব, আপনি যে ধরনের সরকার ব্যবস্থা চাইবেন সেটা ভারতের কোনো দ্বিমত নেই, ভারত বাংলাদেশকে সাহায্য করেছে, বাংলাদেশ ভারতের বন্ধু, এই মনোভাবই তিনি সেখানে পেয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এবং রাষ্ট্রপতির কাছ থেকে। সেটি নিয়ে সেখানে তিনি একটা ভাষণ দিয়ে সেখানে তাৎক্ষণিকভাবে যে মানুষজন ছিল তাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন, সে ভাষণে তিনি তা ভারতীয় জনগণ ভারতের সরকার সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আবার বিমানে চড়লেন, সেই রয়্যাল বিমানে, ব্রিটিশ রয়্যাল বিমানে, সেটাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। 1:41 ঢাকা তেজগাঁও বিমানবন্দরে সে এই বিমানটি যখন অবতরণ করে তখন সমগ্র বাংলাদেশ যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইত্যাদি বলে কেঁপে উঠল, সারা দেশ তখন মানে একই সঙ্গে রেডিও, তখন তো টেলিভিশন ওইভাবে মানুষের ঘরে বেশি ছিল না, রেডিওতে এইগুলো ধারা বিবরণী দেওয়া হচ্ছিল, সেই সারা মানে তেজগাঁও বিমানবন্দর থেকে তিল ধরার ঠাঁই নেই। এই অবস্থায় সরকার যে বঙ্গবন্ধুর যে অবর্তমানে যে সরকার তারা তাকে ফুল দিয়ে গ্রহণ করলো, সেখানে তাকে তপোধ্বনি দিয়ে বরণ করা হলো, সাধারণ মানুষ লক্ষ লক্ষ জনতা তখন এই তেজগাঁও বিমানবন্দর থেকে ঢাকা রেসকোর্স ময়দান পর্যন্ত তাদেরকে যেতে হলো, প্রায় 2 ঘন্টা 13 মিনিট সময় লেগেছিলো এই পথ অতিক্রম করতে। এরপরে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে, বর্তমান যেটা সোহরাওয়ার্দী উদ্যান, রেসকোর্স ময়দানে সেই মঞ্চটিতে উঠেন যেখানে 1971 সালের 7ই মার্চ যেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেখানে যেখানে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, যে আবেগ কোনো ইতিহাসে কাল জয়ী যে ভাষণটি দিয়েছিলেন সেইখানেই তার জন্য নির্মিত হয়েছিল এবারের মঞ্চটিও সেই সেখানে। আমরা যদি লক্ষ্য করি যে 1971 সালের 7ই মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধু মঞ্চে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে খুব দৃঢ় পদক্ষেপে উঠতেছিলেন, আর 72-এর এই 10ই জানুয়ারি যেদিন তিনি সোহরাওয়ার্দী উদ্যানে এই রেসকোর্স ময়দানের এই যে জনসভায় তার যে ভাষণ দেওয়ার জন্য তিনি যখন উঠছিলেন তিনি ছিলেন আবেগ উৎকণ্ঠা আবেগে মথিত, একজন সম্পূর্ণরূপে বিজয়ী রাষ্ট্রনায়ক তিনি তখন
নিজের আবেগকে পর্যন্ত ধরে রাখতে পারছিলেন না। তিনি তার যে লম্বা চেহারা বুঝাই গিয়েছিল, তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন, তিনি দীর্ঘ 9 মাসের বেশি সময় তিনি জেলে ছিলেন, এবং তিনি এই দীর্ঘ পথ অতিক্রম করে আসতে গিয়েও তো তাকে যথেষ্ট ক্লান্ত হতে হয়েছিল। সেই পরিস্থিতিতে তিনি বলা চলে যে নিজেকে স্বাভাবিকভাবে ধরে রেখেই একটি যে অবস্থা, সেই অবস্থায় তিনি যে ভাষণটি প্রদান করেছিলেন, এই ভাষণটি ছিল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভাষণ। এই ভাষণে তিনি সবাইকে তার যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা তিনি বাংলাদেশের জনগণের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি, বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষের প্রতি, হিন্দু মুসলিম নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলেন। তিনি ভারতের জনগণ, সরকার, সোভিয়েত ইউনিয়ন, সারা আমেরিকার জনগণ, সবার কাছে তিনি কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলেন, এবং এই অবস্থাটি তিনি খুব মানে বলা চলে যে একজন প্রকৃত রাজনীতিবিদ হিসাবে তিনি সেই কাজটি, সেই আবেগটি তিনি, সেই কৃতজ্ঞতাটি তিনি কিন্তু জ্ঞাপন করতে ভুল করেননি। পরবর্তী যে বিষয়টি, এই ভাষণের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যে বাংলাদেশটা কেমন হবে, যে এখানে তিনি তিনটি আদর্শের কথা বললেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই তিনটি আদর্শের কথা সেদিন তিনি বললেন। পরে অবশ্য 14 তারিখে তিনি যেটা জাতীয়তাবাদ, সেই আদর্শের কথা বললেন, এবং তিনি যে একটি সুখী সুন্দর দেশ গঠন করতে চাচ্ছেন সেই কথাটি বললেন। একই সঙ্গে তিনি কিন্তু মূলত যে কাজটি তিনি করলেন, যে তিনি এই যুদ্ধ বিধ্বস্ত দেশ সেটিকে কিভাবে গড়ে তুলবেন সেটার একটু সামান্য ধারণা দিলেন, আর পাকিস্তানের সঙ্গে যে তার আর কোনো ভুট্টুর যে কাঙ্ক্ষিত কনফেডারেশন হবে না সেটি তিনি সাফ জানিয়ে দিলেন, এবং আমরা স্বাধীন রাষ্ট্র, তোমরা আরেকটি রাষ্ট্র, আমাদের সঙ্গে শুধু আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কই হবে। এই এই 10 তারিখের যে এই যে ভাষণ, সে ভাষণের মধ্যে তিনি সেই রূপরেখাগুলো সমস্তই তুলে ধরলেন, এবং এই বিধি বঙ্গবন্ধুর এই ফিরে আসাটার দ্বিতীয় যে তাৎপর্যটা সেটি হলো আরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, ধ্বংসপ্রাপ্ত, ঠিক আছে, এগুলো আমরা সবই বুঝলাম, কিন্তু এর চাইতো 2 কোটি মানুষের হাতে অস্ত্র ছিল, তার যারা যুদ্ধ করেছিল, এর বাইরেও তো অসংখ্য রাজাগার থেকে শুরু করে বিভিন্ন শক্তি, অপশক্তি, তাদের হাতেও তো অস্ত্র ছিল, এবং এই সমস্ত কারণে বঙ্গবন্ধু যদি ফিরে না আসতে পারতেন তাহলে এই অস্ত্র, এই সশস্ত্র, এই যে মুক্তিযোদ্ধা, এই রাজাকার, স্বাধীনতা বিরোধী, দেশি বিদেশি যেই ষড়যন্ত্র ইত্যাদিকে মোকাবিলা করে দেশে একটা স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা, স্বাধীনতা রক্ষা করার বিষয়টি তো মোটেও সহজ কাজ ছিল না। এটি তো একজন নেতার দরকার, রাষ্ট্র নায়কের দরকার, সেই কাজটি বঙ্গবন্ধুর উপস্থিতিতেই কেবল এটি সম্ভব হয়েছিল, কারণ ভারতের সেনাবাহিনী নেওয়া, এটি বঙ্গবন্ধু ছাড়া কি খুব সহজে এটা সম্ভব হতো? যদি এখানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখানে যদি ডিস্টার্ব করতো তাহলে তো ভারতের সেনাবাহিনীকে এখান থেকে বিদায় করা সম্ভব ছিল না। তারপরে যদি অন্যান্য দেশের সেনাবাহিনী এখানে প্রবেশ করার চেষ্টা করতো তাহলে তো একটা সিভিল ওয়ার, গৃহযুদ্ধ এখানে ঘটে যেতে পারত। সুতরাং বঙ্গবন্ধুর এই যে উপস্থিতিটি, এই উপস্থিতির মধ্য দিয়েই আমরা কিন্তু যেই বিষয়টি লক্ষ্য করি, গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পাই, একটি হলো তিনি স্বদেশে ফিরে আসলেন, তার কাঙ্ক্ষিত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে তিনি ফিরে আসলেন, তিনি আমাদেরকে কিন্তু এই রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন, তিনি আমাদের একমাত্র রাষ্ট্র রাজনৈতিক নেতা, রাষ্ট্রনেতা, যিনি বাঙালির একটি স্বতন্ত্র আবাস, রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন এবং বাস্তবে রূপ দিয়েছিলেন। সুতরাং বঙ্গবন্ধুর এটি হলো ফিরে আসাটা,
তার জন্যই শুধু না, আমাদের জন্যই প্রয়োজন ছিল এবং আমাদের অস্তিত্বের জন্য এটি প্রয়োজন হয়ে পড়েছিল। সেই অস্তিত্ব আমরা বুঝতে 10 তারিখে তিনি বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই অস্তিত্ব আমাদের রক্ষিত হয়ে গেল। যদিও 16 তারিখে আমরা বিজয় লাভ করেছি, কিন্তু এটা পূর্ণ হচ্ছিল না বঙ্গবন্ধুর আগমনের অপেক্ষা, আর তার অনুপস্থিতির কারণে সেটা পূর্ণ হচ্ছিল না। তার তাছাড়া এই বিজয় তো ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা বসেছিল, আমক পেতে ছিল এবং নানা রকম অপশক্তি ছিল। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে এই 16 ডিসেম্বর পরের পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠত যদি বঙ্গবন্ধুর বেঁচে থাকার কথা না জানা যেত, যদি বঙ্গবন্ধু ফিরে না আসতে পারতেন। বঙ্গবন্ধু আসার পরেই এই অস্ত্র জমা দেওয়া এগুলোর কাজ হলো, বঙ্গবন্ধু ফিরে আসার পরেই এই ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার প্রতিশ্রুতি এবং এটি মার্চ মাসের 17 তারিখ বঙ্গবন্ধুর জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষেই কিন্তু এই বিষয়টি নিশ্চিত হয়ে যায় যে ভারত তার সেনাবাহিনী নিয়ে যায় এবং ততদিনে বাংলাদেশকে বিভিন্ন দেশ একের পর এক স্বীকৃতি প্রদান করতে থাকে। বাংলাদেশে অনেক সংকট ছিল, কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ একটি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। 4 লক্ষ পাকিস্তানে আমাদের বাঙালি ছিল, তাদেরকে ফিরিয়ে আনা, 1 কোটি মানুষ শরণার্থী তাদেরকে পুনর্বাসিত করা, এই সমস্ত জটিল কাজটি তো বঙ্গবন্ধু ফিরে না আসলে এটি করার জন্য যে ঐক্য দৃঢ়তা, এগুলো তো অন্যকে মানা এটা তো সম্ভব ছিল না। মুক্তিযুদ্ধের সময় হয়তো সকলে আমরা একটা লক্ষ্যে ছিলাম এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা তাকে মানসিকভাবে ধারণ করেছি, কিন্তু স্বাধীন হওয়ার পরে তো তার ফিজিক্যাল উপস্থিতিটা খুবই জরুরি ছিল এবং সেটি অর্জিত হওয়ার কারণেই 10 তারিখের পর থেকে আমাদের অনেক বাধা বিপত্তির সংকট থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু কিন্তু সেই স্থিতিশীলতাটা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশ তিনি একটি সংবিধান দিলেন, যেই সংবিধানে 4টি মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলো গৃহীত হলো, বাংলাদেশে মৌলিক অধিকার মানুষের হলো, বাংলাদেশে একটি অর্থনৈতিক পরিকল্পনা প্রথম পরিকল্পনা প্রণীত হলো, বাংলাদেশে একটা জাতি রাষ্ট্র গঠনের জন্য জাতিকে শিক্ষিত করার জন্য শিক্ষা নীতি সেখানে আমাদের প্রণীত হলো, এই সমস্ত কিছু বঙ্গবন্ধু না আসতে পারলে এগুলো কোনোদিনই হতো না। সে কারণেই আমরা বলছি, হ্যাঁ অনেকেরই অনেক অতৃপ্তি আছে, আমরা জানি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেকেই কিন্তু মুক্তিযুদ্ধের পরেই বঙ্গবন্ধুর বিরোধিতা করছিল, তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলে এখানে অস্থিরতা তৈরি করেছে। শুধু তারাই না, মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল আবার হাফ হার্টেডলি অংশগ্রহণ করেছিল, অতি বিপ্লবী উগ্র ডান উগ্র বাম অনেকেই কিন্তু তখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং তারাও কিন্তু এই স্বাধীনতার পরে তারা কিন্তু একটা অস্থিরতা তৈরি করেছিল। এখানে প্রায় 4000-এর মতন মানুষকে হত্যা করা হয়েছিল এই উগ্র ডানপন্থী উগ্র বামপন্থীদের যে রোমান্টিক রাজনীতির কারণে এটি কিন্তু ঘটেছিল। তারা ব্যাংক লুট করেছে, নানা রকম কলকারখানা এগুলো পুড়িয়ে দিয়েছে, গুদাম খাদ্য গুদাম পাটের গুদাম ইত্যাদিতে আগুন ধরিয়ে দিয়েছিল, এই ধরনের অনেক চেষ্টা এখানে হয়েছিল। সে কারণে তারপরেও বঙ্গবন্ধু চেয়েছিলেন কি, একটি রাষ্ট্র। কি ধরনের রাষ্ট্র? যে রাষ্ট্রটা পাকিস্তানি আদর্শের থেকে বের হয়ে একটা আধুনিক গণতান্ত্রিক, যেটা ওই যে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, এবং তার জন্য যে সংবিধান ইত্যাদি দিয়ে তিনি এখানে নির্বাচন ইত্যাদি দিয়েছিলেন, তো এই ধরনের একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বঙ্গবন্ধুর স্বপ্নে ছিল, যেখানে শোষণহীন সমাজ, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বৈষম্যহীন সমাজ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এক হয়ে কাজ করার একটা রাষ্ট্র তিনি যেটাকে আমরা বলি আধুনিক রাষ্ট্র, এই আধুনিক রাষ্ট্র তিনি গড়ে তুলতে চেয়েছিলেন। হ্যাঁ, পরবর্তীতে মানে 75-এর পরে আমরা জানি যে ওই ষড়যন্ত্রকারীরা যারা লুকিয়েছিল তারাই কিন্তু তাকে হত্যা করেছিল এবং এর ফলে বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশ স্বল্পোন্নত রাষ্ট্রের মর্যাদা পেয়েছিল,
কিন্তু এর পরে কিন্তু দীর্ঘদিন আমরা স্বল্পোন্নত রাষ্ট্রের অবস্থান থেকে উত্তীর্ণ হতে পারিনি। একমাত্র পরবর্তীতে 1996 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পর বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি হলো, আর 2009 সালের পরে আমরা স্বল্পোন্নত দেশ থেকে এখন একটা উন্নয়নশীল রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। তারপরেও আমরা বলবো বঙ্গবন্ধু যে ধরনের রাষ্ট্র চেয়েছিলেন সেই ধরনের রাষ্ট্র কিন্তু আমাদের জন্য এখনও বেশ কঠিন হয়ে উঠেছে। এ কারণে যে এখানে সাম্প্রদায়িকতা, এখানে জঙ্গিবাদ, এখানে অগণতান্ত্রিক শক্তি, এখানে সবাই মিলেমিশে যেন একাকার হয়ে গেছে, এর ফলে অনেক মানুষ বিভ্রান্ত, অনেকেই এখানে কিন্তু সেই শিক্ষার যে মান সেটি হয়নি। এখানে কিন্তু আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আমাদের সেই ডিভিডেন্স অনেক বাড়ছে, কিন্তু আমাদের জাতিগত যে বোধ, জাতীয়তার যে বিষয়গুলো, জাতিরাষ্ট্রের যে ধারণা, সেখানে আমাদের কিন্তু ত্রুটি রয়ে গেছে। গণতন্ত্রের ধারণা ত্রুটি রয়েছে, সুশাসনের ধারণা ত্রুটি রয়েছে। এই সমস্ত বিষয়গুলো যতদিন আমরা না করতে পারবো ততদিন কিন্তু আমরা বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে আমাদের এই রাষ্ট্রটি গঠন স্বাধীন করেছিলেন সেটি কিন্তু ততদিনে অর্জিত হবে না। যদি এখন কিন্তু তিনি নেই, এখন আমাদেরই দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থে, যে 30 লক্ষ মানুষ এটার জন্য প্রাণ দিয়েছিলেন, সব মানুষই কম বেশি ত্যাগ স্বীকার করেছেন, সেই মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের উচিত হলো আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের যে লালিত শোষণহীন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা হিসেবে গড়ে তোলা, সেই কাজটি এখন আমাদের করা দরকার। 10ই জানুয়ারির শিক্ষা তাই এটি, যে আসলে এই বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আর পূর্ণতা আমাদের সৃষ্টি হওয়ার সুযোগ হয়েছে, না হলে এই বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। এই ধারণাটা খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে তুলে ধরলাম, আশা করি আপনারা এটিকে আরও বিস্তৃত আকারে পড়ে এটা সম্পর্কে জানার চেষ্টা করবেন। তাহলে আসলে আমাদের দেশপ্রেম, আমাদের তরুণ প্রজন্ম, তারা কিন্তু আমাদের সেই সময়ের যে অবস্থান, বঙ্গবন্ধুর যে দেশে ফিরে আসার যে এটি একটি কাহিনী শুধু নয়, এটার ভেতরে অনেক রাজনীতি, অনেক কূটনীতি, অনেক স্বাধীনতা সার্বভৌমত্বের অনেক কিছু জড়িত ছিল, সেগুলো তিনিই একমাত্র সম্পন্ন করতে পেরেছিলেন। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। পরবর্তী যদি এই হিস্ট্রি বাংলা আপনারা ক্লিক করলে না পান, তাহলে আমার নাম মমতাজউদ্দিন পাটোয়ারি, তাতেও ক্লিক করলে আপনারা এই ইউটিউবে এটা ক্লিক করলে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন বা পরবর্তী অনুষ্ঠান দেখতে পাবেন। আজ তাহলে এখানেই রাখি, আপনারা ভালো থাকবেন, দেখা হবে, ধন্যবাদ।